দুর্গাপুরের মামরা বাজারের ব্যবসায়ী সমিতির দোকানদারেরা জমায়েত হয়েছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের ভবনের সামনে। মামরা বাজারের সবজি মার্কেটের সম্পাদক চঞ্চল হালদার জানালেন, মাসখানেক আগে দুর্গাপুর পুরসভা থেকে আমাদের কাছে এসেছিল। তারা বলেছিল দোকানের শেড যারা বাড়িয়েছিল তাদের খুলে নিতে, সেই মতো আমরা দোকানের শেড সরিয়ে নিয়েছি। কিন্তু গতকাল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের থেকে আমাদেরকে বলেছেন দোকান সরিয়ে নিতে, না হলে ভেঙে দেব। আমাদের বক্তব্য, আমরা 70-80 বছর ধরে দোকান করছি, এইভাবে যদি ভেঙে দেন তাহলে আমরা কোথায় যাব? আমাদের বাচ্চাদের এডুকেশন আছে, কারোর ঘরে রোগী আছে, কারোর সংসার আছে। তাই আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে অনুরোধ, আমাদের পাট্টা বা দলিল দেওয়া হোক, সরকারি নিয়ম অনুযায়ী যে মূল্য ধার্য হয় সব বিষয়ে আমরা দিতে রাজি আছি, কিন্তু এইভাবে আমাদের উচ্ছেদ করবেন না। মাসখানেক আগে ডিএমসি গিয়েছিল যে রাস্তার উপরে যে আপনাদের সাইনসিপেটগুলো আছে এগুলো কেটে আপনারা পরিষ্কার করুন, যার যার শাটারের ভিতরে সবাই দোকানদারি করবেন, রাস্তার উপরে কেউ আসবেন না। ওনাদের কথা মতন সবার আমাদের বাজারের যত সাইনসিট ছিল যা ছিল সব আমরা কেটে হাঁটিয়ে দোকানের ভিতরেই আমরা দোকানদারি করছিলাম। হঠাৎ আগামী 22 তারিখ কালকে এডিডি থেকে এডিডির কিছু অফিসার এবং আমাদের লোকাল থানার প্রশাসনরা গিয়েছে, গিয়ে বলছে দুদিনের ভিতরে তোমরা দোকানপাট সবাই খালি করে দাও। তো আমরা তো বুঝতে পারছি না হঠাৎ কেন আবার এক মাস আগে আমাদের সানসিটগুলো কেটে সরাতে বললো, আবার কালকে গিয়ে বলছে সবার দুদিনের 24 ঘন্টার ভিতরে পুরো মালপত্র আপনারা দোকানদার সরিয়ে নিন। তো আমরা তো এবার বিভ্রান্ত, আমরা এখানে 70-80 বছর মানে আমাদের 3 জেনারেশন এখানে আমাদের ব্যবসা করে খাচ্ছে। আমরা প্রায় 2000 দোকানদার রয়েছে এই বাজারে উপরে নির্ভরশীল, 2000 দোকানদারের সঙ্গে 2000 দোকানদারের সঙ্গে আরও রিলেটেড ধরুন ভ্যানওয়ালা, দোকানের স্টাফ, লেবার, এরা মিলিয়ে মোটামুটি আমরা 10-15 হাজার লোক এই বাজারের উপরে পুরো নির্ভরশীল। এই মুহূর্তে যদি আমাদের বলে তোমাদের এই এত পুরনো বাজার ভেঙে দেবো, তোমরা সরে যাও, তাহলে আমরা এই 10-15 হাজার লোক আমরা পুরো অসহায় হয়ে পড়বো। আমরা এবার কোথায় যাবো এটা আমরা কিছু বুঝতে পারছি না। আমরা এখন অথই জলে ডুবে আছি, আমাদের মাথার উপর দিয়ে বন্যা বয়ে যাচ্ছে মনে হয়। আমরা এসছি এডিডি চেয়ারম্যানের স্যারের কাছে একটাই অনুরোধ দিয়ে যে আমাদের এভাবে উচ্ছেদ করবেন না, সরকারি যে নিয়ম অনুযায়ী আমাদের এই জায়গার পাট্টা বা দলিল দিতে হোক, যে সরকারি নিয়ম অনুযায়ী আপনার এটার মূল্য ধার্য হয় সেই মূল্য আমরা যে কোনো উপায়ে সরকারের খাতে আমরা দিতে রাজি আছি এবং সরকারের সব রকম নিয়মকানুন মেনে আমরা ব্যবসা করব। তাই এটা এডিডিএস চেয়ারম্যান স্যারের কাছে আমাদের অনুরোধ করতে আমরা এসেছি যে আপনারা আমাদেরকে এভাবে উচ্ছেদ করে দেবেন, আমাদের রাস্তায় বসিয়ে দেবেন না, কারণ আমাদের কারো ছেলেমেয়ের এডুকেশনের ব্যাপার আছে, সংসার আছে, কারো কারো ঘরে পেশেন্ট আছে, কারো ক্যান্সার আছে, কেউ সুগার পেশেন্ট, মানে এদের নিয়ে সবাই আমরা যে অথই জলে না ভেসে যাই এই অনুরোধ করতে এসেছি যে আমাদের এটা আপনারা পার্মানেন্ট করে দিন। এবং আমাদের আমরা সরকারি সব রকম সহায়তার জন্য আমরা আছি, সরকারের বিরুদ্ধে আমরা নই। আমরা চাই আমাদের ট্যাক্সারগুলোকে যার যেরকম আছে সেখানে তারা পাট্টা বা আমাদের দলিল দিয়ে দিক। আপনার নাম? আমার নাম চঞ্চল হালদার। আমরা এসছি আজকে আমাদের মামলা বাজারের দিকে, জমায়েতটা হলো কালকে 22 তারিখে যে বিয়ে থেকে হঠাৎ করে তিনজনে গিয়ে প্রশাসন নিয়ে যে বলছে যে দোকানদারদের খালি করতে হবে, কিন্তু তার এক মাস আগে ডিএমসি থেকে ডাক দিয়ে যারা এসছিল তারা তাদের কিন্তু দোকানগুলো কেটে পিছিয়ে নিয়ে যাওয়া হয়েছে। হঠাৎ করে এক মাস আগের থেকে যে আমাদের এই প্রোগ্রামটা করা হলো, তারপরে বাজার পুরো খালি হয়ে গেছে, রাস্তাঘাট পুরো ফাঁকা, তা সত্ত্বেও এডিডি গিয়ে এখন বলছে যে দোকান খালি করতে হবে। কিন্তু ব্যাপার হচ্ছে যে আমরা 2000-এর উপরে দোকানদার রয়েছি, এতগুলো দোকানদার এরপরে কী করবে বা কোথায় যাবে, এতগুলো তার পেছনে এত ফ্যামিলি রয়েছে। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের যা যা গেছে গিয়ে দেখুক প্রশাসন থেকে যে কতটা জায়গা আমরা খালি করেছি, এরপরে ডিসিশন নিয়ে আমাদের পাট্টা বা হাবিজাবি যাই দেওয়া হোক একটু বিবেচনা করে তারা যেন এই সিদ্ধান্তটা নেয়। আপনার নাম? আমার নাম দেবাশিস ঘোষ, মনোবাসুস্থের পক্ষ থেকে।